বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ মালদা জেলার হবিবপুর বিধানসভা বুলবুলচন্ডী এলাকার 227 নম্বর বুথ এলাকার অন্তর্গত বিজেপির এজেন্টকে মারধর করার অভিযোগ। বর্তমানে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে ওই এজেন্ট, যদিও তৃণমূলের পক্ষ থেকে ওই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে দেয়। অন্যদিকে ওই এলাকায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু আসলে তৃণমূল কর্মীর সমর্থকদের তরফে খগেন মুর্মু গো ব্যাক স্লোগান দিতে থাকে। আপনাকে এরকম ভাবে কি করলো এখন? এই সমস্ত তৃণমূলের কালচার, তৃণমূলের কালচার, এরা তো মানুষ থাকে না, এরা সমস্ত হচ্ছে যে মানুষকে উত্তেজিত করে রাখে। আমরা সব সময় আমরা মনে করি যে আমরা সব সময় হচ্ছে যে মানুষকে আমরা চাই সবাই তার নিজের অধিকার প্রয়োগ করুক, এটা আমাদের সবসময় হচ্ছে। আমরা চাই যে সমস্ত মানুষ আপনাকে বিক্ষোভ দেখালো, গো ব্যাক বলছিল, গো ব্যাক কাকে বলছে? প্রসূনকে বলুক, প্রসূনকে গো ব্যাক বলুক, গো ব্যাক প্রসূনকে বলতে হবে, যে এখানকার লোক নয়, প্রসূনকে বলুক। হ্যাঁ বলছি যে এখানে একটা মারধরের অভিযোগ উঠছে বিজেপির এজেন্টের বিরুদ্ধে 227 নম্বর বুথে। এখানে ওই ধরনের কোনো রকম ঘটনা ঘটেনি, এখানটাতে বিজেপির কিছু এখান কর্মীদেরকে দেখা গেছে লাইনের মধ্যে বোঝাতে যাচ্ছিল, সেটাই বলতে গিয়ে তর্ক বিতর্ক হয়েছে, কোনো মারধর কোনো কিছু হয়নি। বর্তমানে খগেন মুর্মু হারছে, এটা এখানকার এলাকার বিজেপিরা বুঝে গেছে সেটা, এবং ব্যাপক পরিমাণে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভোট হচ্ছে, তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে, মমতা ব্যানার্জির দিক দেখে মানুষের রায় এবং মানুষের ভোট সম্পূর্ণটা তৃণমূলের দিকে যাচ্ছে দেখে বিজেপিরা এটা সাজানো একটি গল্প বানিয়েছে। আপনার নাম? আমি পীযূষ মণ্ডল, পূর্বাঞ্চলীয় অঞ্চল চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস।